রবিবার কমলাসাগর কিষাণ মোর্চার এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় ল্যাম্বুতলি কমিউনিটি হল ঘরে। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন কমলাসাগর কিষাণ মোর্চার সভাপতি অনিমেষ সরকার। অনুষ্ঠানে উপস্থিত সকল নেতৃত্বরা ভারত মায়ের চরণে পুষ্পার্ঘ অর্পণ করেন। মঞ্চে উপস্থিত সকল সদস্যদের ফুল ও উত্তরণী দিয়ে বরণ করা হয়। এই কিষাণ মোর্চার কার্যকর নিয়ে বৈঠকে উপস্থিত ছিলেন কিষাণ মোর্চার রাজ্য সভাপতি যশোর শাহ, কমলাসাগর মন্ডল সভাপতি সুবীর চৌধুরী, উপস্থিত ছিলেন এগ্রিকালচার স্ট্যান্ডিং কমিটির সভাপতি বিশ্বজিৎ শাহ। কমলাসাগর কিষাণ মোর্চার প্রভাবেরই মানিক লস্কর সহ অন্যান্য নেতৃত্বগণ। কিষাণ মোর্চার রাজ্য কমিটির বৈঠকে 6 জন কৃষককে কৃষক সম্মান নিধি প্রদান করা হয়। কিষাণ মোর্চার রাজ্য সভাপতি আলোচনা করতে গিয়ে বলেন, রাজ্যের কৃষকদের উন্নতির জন্য রাজ্য সরকার সকল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাজ্য সরকার অতিমাত্রায় অর্থ প্রদান করে ধান ক্রয় করেছেন এবং বিশ্বের বাজারে ত্রিপুরার আনারস শ্রেষ্ঠ বলে প্রমাণিত করে কৃষককে উজ্জীবিত করে তোলেন। এই কিষাণ মোর্চার বৈঠকে কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। কমলাসাগর মন্ডলের পক্ষ থেকে আজকে এই ল্যাম্বুতলি গ্রাম পঞ্চায়েতের কমিউনিটি হলে আমাদের কিষাণ মোর্চার মন্ডলের কার্যকারিণী সভা অনুষ্ঠিত হতে চলছে। আমাদের এই কার্যকারিণী সভায় উপস্থিত আছেন, আমি যেমন প্রদেশ কমিটির সভাপতি, কিষাণ মোর্চার এই প্রদেশের সভাপতি জহর সাহা সহ আমার কিষাণ মোর্চার প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক রতনকান্ত রায়, সম্পাদক রাজেন সাহা এবং এখানকার অভিভাবক, এই মন্ডলের ভারতীয় জনতা পার্টির অভিভাবক এবং মন্ডল সভাপতি আমার ছোটো ভাই সুবীর চৌধুরী, এখানে আমাদের মন্ডল সভাপতি আজকের এই আমাদের কার্যকারিণী সভার সভাপতি অনিমেষ সরকার, বিশ্বজিৎ সাহা যিনি এবং জেলা পরিষদের অত্যন্ত সম্মানিত সদস্য, এগ্রি সাব কমিটির যিনি চেয়ারম্যান, এখানে আছে আমাদের কো-প্রভারী প্রাণেশ ঘোষ, আমাদের মন্ডল সভাপতি সহসভাপতি তথা আমাদের কিষাণ মোর্চার মন্ডলের প্রভারী মন্ডল সহসভাপতি দুলাল চন্দ্র সরকার, উনি ডুবরিয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান, এখানে আছেন টুটন সাহা জেলার প্রভারী এবং আমাদের আছে মানিক লস্কর, উনি আমাদের জেলার মন্ডলের সহসভাপতি এবং কিষাণ মোর্চার প্রভারী সহ এখানে আমার সামনে আরো কার্যকর্তারা। আমি এইটুকু বলবো, আজকে সারা ভারতবর্ষে কিষাণ মোর্চা বিশেষ করে কৃষকদের স্বার্থে কাজ করে চলছে। আমাদের কেন্দ্রীয় সরকার তথা আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অনুপ্রেরণায় ওনার নির্দেশে আগামী 2022 সালের মধ্যে দেশের কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে যে সকল পরিকল্পনা নিয়েছেন সেই পরিকল্পনাগুলোকে রূপায়ণ করার জন্যে আমাদের এই রাজ্যে বিপ্লব দেবের নেতৃত্বে সরকার কিষাণ মোর্চার সহযোগিতা নিয়ে আমরা আমাদের এই রাজ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করে চলছি। আপনারা জানেন যে বিগত বামফ্রন্ট সরকারের আমলে এই রাজ্যের কৃষকদেরকে রেখার শ্রমিকে পরিণত করা হয়েছিল, আর আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী সেখানকে কৃষককে বলছেন অন্নদাতা। কৃষক হলো জাতির অন্নদাতা, কৃষক হলো মানুষের অন্নদাতা। কৃষকের সাথে কিষাণ মোর্চা আছে, কৃষকের আয় এবং উন্নতি দ্বিগুণ করার লক্ষ্যে কিষাণ মোর্চা কাজ করে চলবে, কাজ করবে এবং আমরা আশাবাদী আপনাদের সকলের সহযোগিতা নিয়ে কৃষকদের আর্থিক অবস্থার উন্নয়নের জন্য আরও যে সকল প্রকল্প, বাজার তৈরি করা, যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা, সেগুলো করে চলছে আমাদের এই সরকার। 6 জন কৃষক ভাই এবং বোনকে সম্বর্ধনা দেওয়া হয়েছে কিষাণ মোর্চার তরফ থেকে। আমরা এটা একটা প্রতীকী সম্বর্ধনা, আমরা আমাদের রাজ্যের আমাদের দেশের প্রত্যেকটা কৃষক ভাই বোনকে সম্মান করি, কিন্তু একটা সীমিত পরিসরের মধ্যে দিয়ে আমরা কৃষকদের অনুপ্রাণিত করার জন্যে এবং কৃষকদের প্রতি কিষাণ মোর্চা যে দৃষ্টিভঙ্গি সেটাকে প্রতিফলিত করার জন্যে কিষাণ মোর্চা আজকে এখানে প্রতীকী আমরা সম্মান প্রদর্শন করেছি সারা রাজ্যের প্রতিটি মণ্ডলে, প্রতিটি জেলায় এভাবে কৃষকদেরকে সম্বর্ধিত করা চলছে এবং সেটা আমাদের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারজি ওনার প্রদর্শিত পথে এবং আমাদের কিষাণ মোর্চার সর্বভারতীয় সভাপতি রাজকুমার চাহারজি ওনাদের নির্দেশিত পথে কাজ করে চলছে।
কৃষকের আয় দ্বিগুণ করার লক্ষ্যে যেমন দেখুন আমাদের এই রাজ্যের মধ্যে বিশেষ করে আমরা বলবো আনারস, যে আনারস ছিল বিগত বামফ্রন্ট সরকারের আমলে তুচ্ছ, যে আনারস চাষিরা ওই আনারস চাষকে বাদ দিয়ে ওই বিগত দিনের সরকার বামফ্রন্ট সরকার আনারস বাগানের জায়গায় গাজার চাষ করো, আনারস বাগান না করে সেখানে গাজার চাষ করলে লাভবান হবে, এভাবে মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন। আর আমাদের বর্তমান সরকার আমরা বলছিলাম তোমরা আনারস চাষ করো, আমাদের দেশের আমাদের রাজ্যের উৎপাদিত আনারস আজকে বিদেশে যাচ্ছে, আমরা বৈদেশিক আয় বৈদেশিক অর্থ আমাদের ভান্ডারে আসছে, কোথায় সৌদি আরব, কোথায় কানাডা, কোথায় আমেরিকা, কোথায় আমাদের এই জার্মান, সে সকল দেশগুলোতে যাচ্ছে আমাদের এই রাজ্যের উৎপাদিত আনারস, আমাদের এই রাজ্যের উৎপাদিত কাঁঠাল। এবং অবাক হয়ে যাবেন যে আমাদের এই রাজ্যের উৎপাদিত বেল এবং তেঁতুল আজকে বিদেশে সমাদৃত হচ্ছে, আদা আমাদের দেশের উৎপাদিত আদা আজকে আমরা বিদেশে পাঠাচ্ছি, এতে আমাদের কৃষকেরা লাভবান হচ্ছে, কৃষকের আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে। আমাদের কৃষকেরা আগে যেখানে প্রতি মণ ধান বিক্রি করতেন 800 থেকে 900 টাকা, আজকে সেখানে প্রতি মণ ধানের দাম গিয়ে 19 টাকা 20 টাকা, আরে 1900 প্রায় 2000 টাকার কাছাকাছি।